আসসালামু আলাইকুম। হ্যাঁ, ইমেইলের ঘটনাটা যা ঘটেছিল আপনারা ঠিক এক্স্যাক্টলি সেই কাজটি করতে হবে, কারণ আপনি যদি মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে চান। ভাইয়া, ওটা একটা আমাদেরকে দেখালো, মানে এটা একটা উদাহরণ। মাকালী তাদেরকে নির্দেশ দিয়েছে যে তোমার দুই সন্তানকে আমার নামে বলি দাও। সকালবেলা মায়ের উঠে সুন্দর ভাবে বলি দিয়ে ফেলেছে তার দুই সন্তানকে। আমেরিকাতে এরকম একটা মহিলা পাওয়া গেছিল যে রাতের বেলা ঈশ্বর তাকে স্বপ্ন দেখিয়েছেন, সকালবেলা দুই বাচ্চাকে পানিতে ডুবিয়ে, বাচ্চাদের পানিতে ডুবিয়ে হত্যা করেছে। এবং সে খুব খুশি কাজটা করে যে তার বাচ্চারা এখন নাকি জান্নাতে দৌড়াদৌড়ি করছে। আপনার আপনার কি মনে হয় এই যে এই লোক দুইটা, এরা কি মানে সুস্থ মাথার মানুষ? না, এটা হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। হ্যাঁ, ওনাদের হয়তো বাহ বাহ বাহ, ইব্রাহিম করলে সেটা হচ্ছে মানে পরীক্ষা, মানে মাগালির উদ্দেশ্যে কি করলে বা ঈশ্বরের উদ্দেশ্যে করলে সেটা হচ্ছে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। বাহ, এটা কি হবে? এটা হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে সেই সময়ের ঘটনা। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কিন্তু আজকে না, এটা অনেক ঘটনা। ঘটনাটা উদাহরণ হিসেবে আছে আপনার কাছে, উদাহরণ হিসেবে আছে যে এই ঘটনাটা যদি এরকম যদি সিমিলার ঘটনা কখনো ঘটে আপনার ইমানের পরীক্ষাতে উত্তীর্ণ হতে হবে। না, এটা হচ্ছে কোরবানির বিষয়টা আর হজের বিষয়টা এস্টাবলিশ করার জন্য, মানুষের মধ্যে ইয়ে করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম মাঠে। এটা সাথে হজের কোনো সম্পর্ক নেই, এই যে মানে এই জবাই দেওয়ার সাথে হজের কোনো সম্পর্ক নেই, এটা আলাদা ঘটনা। দুটো আলাদা, হজের ঘটনা আলাদা, এটা ঘটনা আলাদা। আপনাকে আমি জিজ্ঞেস করেছি, যে ইব্রাহিমের ঘটনাটা ইমানের পরীক্ষা, আর এই যে মাকালির উদ্দেশ্যে যে নিজেকে নিজের সন্তানকে বলে দিল সেটা হচ্ছে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। এটা কিভাবে বুঝলেন আপনি? এটা এটাই মানে পরীক্ষা, এটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার? এটা স্বপ্নে, স্বপ্নে যদি আমি দেখি এটা কিভাবে সম্ভব? তাই না, ওনার নবী ছিল, ওনারা যে স্বপ্ন দেখবেন সেটা কারেক্ট, ওটার মধ্যে কোনো মিথ্যা নেই। মানে মানে ওনারা এখন যদি ওই মহিলা যদি নিজেকে নবী দাবি করে, আমি হচ্ছে নবী, তাহলে সেটা কাছে কারেক্ট হয়ে যাবে? মহিলা তো নিজেকে মাকালির নবী দাবি করে, সেই মহিলা কোন করেছে? সে যদি নিজেকে মাকালির নবী বা মাকালির ভক্ত বা মাকালির কিছু একটা দাবি করে, মনে করেন মাকালির অনুসারী বা মাকালির পরম ভক্ত দাবি করে, নামটা যদি সে পরম ভক্ত দেয়, আপনি তাহলে হিন্দুরা যদি বলে যে পরম ভক্ত এটা করলে ঠিক আছে, আমরা করলে ঠিক নেই, পরম ভক্ত এটা করলে ঠিক আছে, মানে আপনি শুধু একটা নবী শব্দটা এটার সাথে জুড়ে দিয়ে কাজটাকে জায়েজ করে নিচ্ছেন, কিন্তু নবী শব্দটা জুড়ে দিলে কাজটা জায়েজ হয়ে গেল কিভাবে? হ্যাঁ ভাইয়া, একবার একটা তো ইম্পর্টেন্ট কথা যে মেয়েরা কখনো নবী হতে পারে না, ঠিক আছে? মেয়েরা আরেকটা আরেকটা প্রসঙ্গ তুলে ফেলেন আপনি, মানে মেয়েরা হচ্ছে এতই নিকৃষ্ট যে মেয়েরা কখনো নবী হতে পারে না। মেয়েরা হচ্ছে মানে নবী হতে পারে না অনেকগুলো কারণে, নবীদেরকে যে ক্রাইটেরিয়া গুলো লাগে সেটা একটা মেয়ে পারবে না, মেয়েদেরকে ভালো সৃষ্টি করা। আপনি আপনি বলতে চাচ্ছেন মেয়েরা হচ্ছে পুরুষের থেকে, নারীরা যোগ্যতা, জ্ঞানে, বিজ্ঞানে, বুদ্ধিতে সব দিক থেকে কম, এই কারণে আল্লাহ পাক মেয়েদেরকে কখনো নবী বানায়নি? না, মেয়েরা অন্য একটা সাইডে ভালো, মেয়েদেরকে যেমন একটা নবী হওয়াটা, নবী হওয়ার যোগ্যতা মেয়েদের নাই, তাই তো নাকি? মেয়েরা মানে তপস্বী হতে পারবে, যেমন তপস্বী রাবেয়া। হ্যাঁ, উনি অনেক বড়, এটা তো নিচের ক্যাটাগরি, নিচের ক্যাটাগরি নবী তো আর হতে, নবী পয়গম্বর না, নবী হওয়া, নবী পয়গম্বর, হ্যাঁ নবী পয়গম্বর হতে পারবে না। হ্যাঁ, মেয়েরা হতে পারবে না, কিন্তু ওনারা মেয়েদের কি আপনার কি মনে হয় মেয়েদের বুদ্ধিশক্তি কম থাকে? না, মেয়েদের বুদ্ধিশক্তি না, মেয়েরা অন্য ক্রাইটেরিয়ায় মেয়েদেরকে সৃষ্টি করে। হ্যাঁ, মানে তুলনা আসবে না। নবী বলেছে, আপনার নবী বলেছে মেয়েদের বুদ্ধিশক্তি কম থাকে, আপনার নবীর হাদিসে এই জিনিসটা বলা আছে, মেয়েরা জ্ঞানে, বিজ্ঞানে, শিক্ষায়, দীক্ষায়, ধর্মে পুরুষের থেকে নিচু, পুরুষের অর্থে। আপনি হাদিসগুলো দেখবেন? হ্যাঁ, এটা আমি দেখেছি, মেয়েরা আসলে কিন্তু মেয়েরা অনেক কিছু ক্ষেত্রে কিন্তু পুরুষের সমকক্ষ হতে পারবে না, আর পুরুষরা অনেক ক্ষেত্রে মেয়েদের সমকক্ষ হতে পারবে, দুটো আলাদা বিষয়, দুটা মানে ক্রাইটেরিয়া আলাদা। আমি আপনাকে আলাদা যে সেটা জিজ্ঞেস করিনি, তো আলাদা তো এটা আমিও তো জানি, আপনি হয়তো আপনার হয়তো চুল লম্বা, আমার হয়তো চুল ছোট, বা আপনি হয়তো আপনার এক ধরনের বৈশিষ্ট্য আছে, আমার একটু আমার সাথেও একটা ছেলের সাথে অনেক পার্থক্য আছে। হ্যাঁ, নবী আলাদা কিন্তু জন্মগ্রহণ করেছে, কিন্তু না সেই মায়ের পেট থেকে, বা নবীদের সহধর্মিনীরা হচ্ছেন উম্মুল মুমিনিন। হ্যাঁ, সে তো বাবার বাবার সাথে জন্মগ্রহণ করেছে, মানে নবী হওয়ার জন্য তাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হবে, বিভিন্ন মানুষের সাথে করতে হবে, তখন তো পর্দা রক্ষা করে কি বিভিন্ন জায়গায় আমি যেতে পারবো, অনেক মানুষের সাথে মেলামেশা সেগুলো করতে পারবো? ইসলামে তো মেয়েদেরকে আব্রুর মধ্যে পর্দা রক্ষা করে, নবী কি পর্দা রক্ষা করে বিভিন্ন জায়গায় যেত? নবী তো বিভিন্ন মহিলার সাথে মেলামেশা করতো, নবী কি পর্দা রক্ষা করতো? নবী তো পুরুষ মানুষ, হ্যাঁ, ওনার পর্দাটা হচ্ছে অন্যরকম পর্দা। হ্যাঁ, ওনার মেয়েটা যদি নবী হতো তাহলে তার পর্দা তো অন্যরকম পর্দা হয়ে যেত। না, মেয়েদের মেয়েরা হচ্ছে, আপনাকে নবত্ব দেওয়া হলো, তখন আপনার পর্দা তো হতো অন্যরকম পর্দা, তখন আপনি যে পর্দা করতেন সেটা কি মানে বলতে, এটা তো অন্যরকম পর্দা, এটা এই পর্দার সাথে পর্দার কোনো মিল নেই, এটা অন্যরকম পর্দা। না, সমাজে একটা মেয়ে যদি কোনো একটা সমাজে, পুরুষ শাসিত সমাজ, আমাদের সবগুলো সমাজই কিন্তু পুরুষ শাসিত সমাজ, সেটা ইউরোপে বলেন আর বাংলাদেশে বলেন, সব জায়গায় কিন্তু ঘুরে ফিরে ওই পুরুষ শাসিত সমাজে, এখন পুরুষ শাসিত সমাজে আমি নবী হলাম। আপনার আল্লাহ কি এই জিনিসটা এলাও করছে যে একটা মানে আপনার আল্লাহ কি পুরুষ শাসিত? তো আমি আল্লাহ তো পুরুষ শাসিত না, তাই না? আল্লাহ কেন পুরুষ শাসিত হবে? আল্লাহ সাইকোলজি কেন পুরুষ শাসিত হবে? তো আমি সে পুরুষ শাসিত সমাজ কি, আমি একটা মেয়ে, সমাজে আপনার সমাজে একটা সমস্যা থাকতে পারে, সমাজে পুরুষ, হ্যাঁ আপনি ঠিক বলেছেন যে সমাজটা পুরুষ শাসিত, পৃথিবীর অনেক বেশিরভাগ সমাজ পুরুষ শাসিত, পুরুষরা এখানে ডমিনেট করে, এটা সত্য, কিন্তু আপনার আল্লাহ তো এই সমাজের এই সীমাবদ্ধতার ঊর্ধ্বে,
তিনি তো এইগুলা সীমাবদ্ধ না এই সমাজ দ্বারা, যে পুরুষ শাসিত সমাজ, এই কারণে আল্লাহ পাক বাধ্য হয়ে একটা পুরুষকে বারবার নবী বানায়। হ্যাঁ ভাইয়া, যখন একটা সমাজকে মানে সুশৃঙ্খল ভাবে থাকতে হয় তখন কিন্তু একটা পার্টকে ফ্যামিলি কেন্দ্রিক বা গৃহস্থালী কেন্দ্রিক হতে হয়, যে কোনো একটা পার্টকে। যেমন আপনি চাকমা ফ্যামিলি বলেন, সেখানে ওরা মাতৃতান্ত্রিক সমাজ, সেখানে পুরুষরা হচ্ছে মেয়েদের দ্বারা নিয়ন্ত্রিত, সেখানে পুরুষরা রান্না করছে, বাচ্চা দেখাশোনা করছে, মারা কাজ করতেছে, টাকা ইনকাম করতেছে। তো একটা সেক্টরকে সমাজে হতে হবে কি যারা ফ্যামিলি কেন্দ্রিক। সেখানে সাপোর্ট সিস্টেম ছিল, কিন্তু অনেক ফ্যামিলিতে হয় কি মেয়েদেরকে কোন ধরনের সাপোর্ট দেন, আমি আমিও মানে সেটা অনেক দেখেছি, আমার ফ্যামিলিতে দেখেছি, মানে মেয়েদের সেরকম সাপোর্ট পায় না। তখন বিয়ের পরে লেখাপড়া করা পায় না, এই জন্য মেয়েদেরকে বলতে চাচ্ছেন যে যেহেতু মেয়েরা সাপোর্ট পায় না, সেহেতু মেয়েদেরকে ঘরেই রান্না বান্নার কাজটাই করা উচিত তাদের। হ্যাঁ, একটা সাপোর্ট পায় না, আর হচ্ছে মেয়েদের কথা কয়জন শুনে। এখন আমি মনে করি নবী হলাম, কথা কথা, এখন আমি একটা পুরুষ শাসিত সমাজে গিয়ে তাদেরকে ভাষণ দিচ্ছি, এই তোমরা আল্লাহর পথে আসো, তোমরা ইসলাম ধর্মে আসো, কোরআন শরীফে বলা আছে, তাহলে শুনবে আমার কথা। মেয়েদের কথা যে বললেন আপনার নবী রাসূলরা, মেয়েদের সম্পর্কে কি খারাপ খারাপ নোংরা নোংরা কথা বলে গেছে, সেগুলো তো আমি এখন খুলি নাই, সেগুলো আমি বলতে পারতাম। কিন্তু আমি মনে করছি যে আপনি যদি নবী হতে তাহলে মেয়েদের যে সমস্যাগুলি অনেক নারীবাদী মহিলাও কিন্তু নারী বিদ্বেষ, মানে নারী হয়েও সে নারী বিদ্বেষী, আবার অনেক পুরুষও কিন্তু নারীবাদী, মানে জেন্ডারটা হয়, হ্যাঁ জেন্ডারটা মুখ্য না। যেমন আমি কিন্তু এরকম দেখেছি আমার ফ্যামিলি, তো এরকম একটা সমস্যা হলো দাদি বা মনে করেন আমার মা বা আমার শাশুড়ি, দেখা গেল ছেলেদের পক্ষে যায় এই সব দোষ তোদের, তোরা মেয়েরা এরকম, কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় আমার দাদা বা আমার বাবা আমাদের পক্ষে কথা বলছে না, আমার মেয়ের দোষ নাই, জেন্ডারটা মুখ্য না। তো এটাই আমি আমার লাইফে অনেক দেখেছি, মানে অনেক মেয়েরাই যে মনে করেন আমি দেখলাম কোনো ডিভোর্স নিয়ে ডিভোর্স হয়ে গেছে, অনেক উদার মনে গ্রহণ করতেছে ব্যাপারটা, যে ডিভোর্স হয়ে গেছে কোনো প্রবলেম নাই, হ্যাঁ সমস্যা নাই, মেয়েটা তো স্বাবলম্বী চাকরি করছে বা মেয়েটা আবার পরে আবার বিয়ে দেওয়া যাবে এরকম। আবার কিন্তু বেশিরভাগ মানুষ এই যে ডিভোর্সটা শব্দটা এত বাজে ভাবে দেখে, এবং সব দোষ ওই মেয়েটার, মেয়েটা নিশ্চয়ই কিছু করছে বলে সংসারটা টিকে নেই। আচ্ছা আপু, ডিভোর্স নিয়ে একটু পরে আলোচনা করি, আপনি আমি কয়েকটা হাদিস আপনাকে একটু দেখাতে চাই, আপনি যদি আমাদেরকে আমাদের সাথে হাদিসগুলো নিয়ে আলাপ করেন এবং যদি আমাদেরকে আপনার মতামতটা বলেন। এই একটা হাদিস দেখাচ্ছি আমি, সহি মুসলিম গ্রন্থের একদম সহি হাদিস, এটা হচ্ছে 2512 নম্বর হাদিস। রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়া উপভোগের উপকরণ ভোগ্য পণ্য এবং দুনিয়ার উত্তম উপভোগ্য উপকরণ পুণ্যবতী নারী, মানে একজন নারী হচ্ছে উপভোগের উপকরণ ভোগ্য পণ্য। এটা আপনার কাছে কেমন মনে হচ্ছে হাদিসটা? ভাই এটা তো সত্যি কথা, আমাদের সমাজে মেয়েরা রাস্তা দিয়ে চললে ছেলেরা যেভাবে তাকায় সারাক্ষণ মেয়েদেরকে ভোগ্য পণ্য ভোগ্য বস্তু হিসেবে দেখে। ছোটবেলা থেকে তাকে শেখানো হয়নি যে যদি মানে ইসলামের গ্রন্থগুলা থেকে এই জিনিসটা ছোটবেলা থেকে পড়ে বড় হয়, মেয়েরা হচ্ছে উপভোগ্য উপকরণ ভোগ্য পণ্য, তাহলে তার ভোগ্য পণ্য ভাবাটাই তো স্বাভাবিক, তাই না? মানে ভাইয়া ভোগ্য পণ্যটা এক্ষেত্রে বলা হয়েছে যে মেয়েদেরকে ঢেকে রাখতে হবে, মেয়েদেরকে ওপেন হয়ে যাওয়া হবে নাকি ছেলেদেরকে ঢেকে রাখতে হবে সেটা ভিন্ন আলোচনা। মেয়েরা যে ভোগ্য পণ্য, মেয়েরা যে একটা পণ্য, মেয়েরা যে উপভোগের বস্তু, মেয়েরা যে একটা অবজেক্ট, মেয়েদেরকে যে অবজেক্টিফাই করা, এই হাদিসটা থেকে কি মেয়েদেরকে অবজেক্টিফাই করা হচ্ছে না? না, হাদিসে কোন বিষয়ে বলা হচ্ছে এটা প্রেক্ষাপট, হ্যাঁ এটা দেখ শানে নজুল, যেটা যে নিশ্চয়ই এটা পিছনে কোন একটা ঘটনা আছে যার কারণে আমাদের মহানবী বলেছেন, হ্যাঁ সে শানে নজুলটা দেখতে হবে। শানে নজুলটা দেখলে কি এই যে কথাটা যে বলেছেন উনি, এই কথাটার অর্থটা বুঝতে যাবে না? অর্থ আবার মনে করেন, মনে করেন মনে করেন নরেন্দ্র মোদী, ভারতের যে নরেন্দ্র মোদী, সে এখন বলে নাই, সে যদি এরকম বলে যে মুসলমানরা হচ্ছে জিন্দা, এখন এটা শানে নজুল আমরা জানতে গেলাম, এটার প্রেক্ষাপট জানতে গেলাম, দেখা গেল যে প্রেক্ষাপটের ভিতরে দেখা গেল একটা মুসলমান তাকে হয়তো একটা গালি দিয়েছে, সে করেছে কি পুরো মুসলমান সম্প্রদায়কে উত্তা বলে গালি দিয়েছে। এখন এই যে মুসলমান সম্প্রদায়কে যে উত্তা বলে গালি দিয়েছে, তার নিশ্চয়ই একটা প্রেক্ষাপট, প্রত্যেকটা কথাই একটা প্রেক্ষাপট, একটা শানে নজুল থাকতে হচ্ছে না, একটা অবশ্যই থাকে, কিন্তু তাতে কি এই যে কথাটা কি বদলে যায়, মানে কথাটার অর্থটা কি বদলে যায় নাকি কথাটার অর্থটা একই থাকে? না, অনেক সময় হয় কি কথাটা হয়তো উনি আরেক সেন্সে বলতে চাচ্ছে, ওটা হয়ে গেছে, হ্যাঁ আবার আরবিতে একটা শব্দের অনেকগুলো মিনিং থাকে, যখন আমরা বাংলা করি তখন দেখা যাচ্ছে একটা মিনিং হয়ে যাচ্ছে। এই বাংলাটা আপু, এই বাংলাটা তো যদু মধুরা করে নাই, এটা ইসলাম ফাউন্ডেশন থেকে সর্বোচ্চ আলেমদেরকে দিয়ে ইসলাম ফাউন্ডেশন এই অনুবাদগুলো করান, যারা হাদিসের অর্থ এবং হাদিসটা কোন প্রেক্ষাপটে বলা হয়েছে সমস্ত কিছু অ্যানালাইসিস করার পরে, ব্যাখ্যা বিশ্লেষণ করার পরে অনুবাদটা করেন। যদি তাদের এই জ্ঞানটুকু না থাকে যে তারা কোন হাদিসটা, সেই হাদিসটার প্রেক্ষাপটটা কি, ঘটনা কি, কি ঘটছিল, তা এটা যদি তাদের জানা না থাকে তাহলে তাদেরকে সেই হাদিস অনুবাদের অনুমতি দেওয়া হয় না। এই হাদিসগুলো অনুবাদ যারা করে তাদেরকে কমপক্ষে 40-50 বছর আরবি ভাষা
এবং আরবি সাহিত্য হাদিস কোরআন এগুলোর উপর বিশেষজ্ঞ হতে হয়। আমি তো অনেক কথাই আছে, আমরা যদি অধিক অংশটা নিই সেটা এক ধরনের মিনিং হবে। আমি তো পুরো হাদিসটা আপনাকে দেখাচ্ছি, পুরো হাদিসটা এটা হাদিস উনি কাকে বলেছেন এবং কোন সময়ের ঘটনা, হ্যাঁ কাকে বলেছেন এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কোন সময় কাকে বলুক না কেন, আপনাকে যাকে বলুক না কেন, হ্যাঁ ধর এটা রহিমউদ্দিন নামক একজন লোককে বলেছে, আব্দুল্লাহ ইবনে আমর উনি ওনাকে বলেছেন, তাই না? আব্দুল্লাহ ইবনে আমর বলেছে, আমি ধরে নিচ্ছি এটা রহিমউদ্দিনকে বলেছে। হ্যাঁ রহিমউদ্দিনকে বললে কি এই কথাটার অর্থটা বদলে যাবে? মানে আমি বুঝতে পারছি না যে নরেন্দ্র মোদী যদি এই কথাটা বলে যে মুসলমানরা হচ্ছে হত্যার বাচ্চা, এটা যদি বলে মনে করেন একটা হিন্দুকে বলেছে বা একটা মুসলমানকে বলেছে বা কোনো একটা প্রেক্ষাপট ছিল ঘটনার, তার সাথে হয়তো কোনো মুসলমানের গাঞ্জাম হয়েছিল, জমি জমা নিয়ে ঝামেলা হয়েছিল, ঝগড়া হয়েছিল, যে ঘটনাই ঘটুক না কেন এই কথাটা যে তিনি বলেছেন, এই কথাটা যে নোংরা কথা, এটা তো তাতে সেই প্রেক্ষাপটের কারণে পরিবর্তন হয়ে যাবে না, তাই না? হ্যাঁ দুনিয়ার উত্তম উপভোগ্য উপকরণ পূর্ণবতী নারী, উপকরণ মানে উপকরণ শব্দটা কিন্তু বস্তু না, ভোগ্য বস্তু না, উপকরণ।